আমরা বিল্ডিং এ কোন ট্যাঙ্ক ব্যবহার করব, সেফটি ট্যাঙ্ক না সেপটিক ট্যাঙ্ক? আমরা বিল্ডিং এ সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করব, সেফটি অর্থাৎ নিরাপদ শোধনাগার, আর সেপটিক ট্যাঙ্ক হচ্ছে ময়লার শোধনাগার। আমরা সেপটিক ট্যাঙ্ক হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাঙ্ক নিয়ে ধারণা দেওয়ার জন্য এসেছি। সেপটিক ট্যাঙ্ক আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, একটি সেপটিক ট্যাঙ্ক কিভাবে একটি বিল্ডিংয়ে কাজ করে, এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। বিল্ডিং করার সময় কারো কারো বিল্ডিংয়ের সামনে আমাদের সেপটিক ট্যাঙ্ক করার জন্য বাহিরে করার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, সেজন্য আমাদের সেপটিক ট্যাঙ্কি আমরা কোথায় ব্যবহার করব। অনেকেই আমরা রুমের মধ্যে সেপটিক ট্যাঙ্কি ব্যবহার করি, সিঁড়ির নিচে সেপটিক ট্যাঙ্কি ব্যবহার করে থাকি। আমরা সিঁড়ির নিচে বা যদি রুমের ভিতরে সেপটিক ট্যাঙ্ক আমরা ব্যবহার করি তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, আসুন আমরা কাছ থেকে আমরা দেখে নেই আমরা এই বিল্ডিংটার সেপটিক ট্যাঙ্কি আমরা সিঁড়ির নিচে ব্যবহার করেছি। সিঁড়ির নিচে ব্যবহার করার কিভাবে আপনি সিঁড়ির নিচে ব্যবহার করবেন, সিঁড়ির নিচে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে করে এই সেপটিক ট্যাঙ্কির কোনো গ্যাস, যে গ্যাস উৎপন্ন হয় এখানে, যে অ্যাসিড তৈরি হয়, এই গ্যাসটা যেন আমাদের ফাউন্ডেশনের বা বিল্ডিংয়ের কোনো ক্ষতি না করে, সেভাবে আমাদেরকে বিল্ডিংয়ের ভিতরে সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে হবে। এখানে আমরা যে সেপটিক ট্যাঙ্কি তৈরি করেছি, প্রথমে আমরা যে ফাউন্ডেশন দিয়েছি, বেস ঢালাই বলে যেটা, এই বেস ঢালাইয়ের উপরে আমরা হচ্ছে একটা সিসি ঢালাই করে নিছি, রড বাইন্ডিং করে আমরা সিসি ঢালাই করে নিছি। খরচ কমানোর জন্য আমরা এখানে চতুর্দিক দিয়ে আমরা 10 ইঞ্চি গাঁথনি দিয়েছি, কোনো ঢালাই ছাড়াই। 10 ইঞ্চি গাঁথনি আমরা কিভাবে দিয়েছি, আমরা এমনভাবে সেপটিক ট্যাঙ্কি তৈরি করব যাতে করে আমাদের এই কলামের কোনো সংস্পর্শে না আসে, কলামের সংস্পর্শ না আসে, কলাম থেকে আমরা দূরে সেপটিক ট্যাঙ্কি কলাম থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পর আমাদের এই 10 ইঞ্চি গাঁথনিটা আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে যেটা করা হয়েছে সে এটার 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে কিন্তু কলামের 5 ইঞ্চি নেওয়া হয়েছে এবং এই পাশের 5 ইঞ্চি নেওয়া হয়েছে, কিন্তু কলামের থেকে এখানে 5 ইঞ্চি আমাদের সেফটি ট্যাঙ্কি ভিতরে আছে। এখানে যে সেফটি ট্যাঙ্কিটা তৈরি করা হয়েছে সেটা সেফটি ট্যাঙ্কিটা একটু বড় করার জন্য, এখানে যাতে ছোট না হয় সেজন্য আমাদের কলামের 5 ইঞ্চি এবং এই পাশের 5 ইঞ্চি নিয়ে আমরা এখানে 10 ইঞ্চির গাঁথনির 5 ইঞ্চি এখানে বর্ধিত রাখছি। এই 5 ইঞ্চি আমরা কলামের সংস্পর্শে যাতে ময়লা গ্যাস বা এই ক্ষতি না করে এজন্য আমরা 10 ইঞ্চি গাঁথনির 5 ইঞ্চি কলামের বাইরে অংশে রাখা হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই 5 ইঞ্চি না নেওয়ার, এখান থেকে যেন আরও 2 ইঞ্চি গ্যাপ, এখান থেকে আরও যেন 2 ইঞ্চি গ্যাপ আমাদের আরও থাকে, সেখান থেকে এদিকে আমরা আরও 10 ইঞ্চি গাঁথনিটা আমরা সরে গাঁথনিটা দিব। প্রিয় ভিউয়ার্স, এই সেফটি ট্যাঙ্কিটা যখন আমরা তৈরি করব তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে তৈরি করব। আর এই সেফটি ট্যাঙ্কিটা আমাদের কিভাবে কাজ করে একটা বিল্ডিংয়ের আমরা সেই বিষয়েই আরও জানব। সেটা হচ্ছে বিল্ডিংয়ে সেফটি ট্যাঙ্কি কীভাবে কাজ করে, বিল্ডিংয়ে সেফটি ট্যাঙ্কিটা কাজ করে যতগুলো আমাদের এই বিল্ডিংয়ে যতগুলো টয়লেট বা বাথরুম আছে, এই বাথরুমগুলো সবগুলো ময়লা আমাদের কোন চেম্বারে আসবে এবং সেই চেম্বার থেকে কিছু ভারী তরল পদার্থ পরবর্তী চেম্বারে আসবে, পরবর্তী চেম্বার থেকে পরবর্তী চেম্বারে এসে তরল পদার্থটা আমাদের এই সোক কয়েল অথবা ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্কে কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন হবে সেই বিষয়ে আমরা দেখি। এখানে প্রথম আমাদের এটা আমাদের মেইন চেম্বার হিসেবে নেওয়া হয়েছে, সবগুলো টয়লেটের লাইন আমাদের মেইন লাইন আসবে এই চেম্বারে,
মেইন লাইনটা মেইন লাইন আমাদের এই চেম্বারে আসবে এই চেম্বার থেকে আমাদের পরবর্তী যে স্তর পড়ে যাবে স্তরের উপরের ভারী ভারী যেটাকে আমরা গাদ বলি এই গাদটা ভারী তরল পদার্থটা আমাদের পরবর্তী চেম্বারে যাবে পরবর্তী চেম্বারে যখন আবার একটা স্তর পড়বে তারপরে আবার একবারই তরল পদার্থটা আবার পরবর্তী চেম্বারে যাবে ওই চেম্বার থেকে আমাদেরকে সোকয়েল বা ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্কি বা বা আপনার কুয়া আছে এই কুয়ার কূপের ভিতর সেই পানিগুলো যাবে এতে করে আমাদের সেফটি ট্যাঙ্ক ভরার খুব দ্রুত ভরার সম্ভাবনা কম থাকবে প্রিয় ভিউয়ার্স এই সেফটি ট্যাঙ্কিটার আমাদের তিনটে চেম্বার আছে এই তিনটে চেম্বারে আমাদেরকে একটা চেম্বারকে মেইন চেম্বার হিসেবে নিতে হবে পুরো বিল্ডিংয়ের যতগুলো বাথরুম টয়লেট আছে সব টয়লেটের লাইনগুলো একত্রিত হয়ে এখানে একটা লাইন এসে আমাদের ফার্স্ট চেম্বার এটাতে আমাদের লাইনটা দিয়ে দেব আমাদের এই ফার্স্ট চেম্বারে এই মেইন লাইনটা এসে ঢুকবে এই মেইন লাইন থেকে ময়লা কিছু ভারী তরল পদার্থ পরবর্তী চেম্বারে আমাদের পার হবে এবং সেখান থেকে পরবর্তী যে আরেকটা চেম্বার আছে আমাদের ওখান থেকে একবারে তরল পদার্থটা পরবর্তী চেম্বারে যাবে ওই চেম্বার থেকে এই তরল পদার্থটা পানিটা এই পানিটা আমাদের এই সোকয়েল বা ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্কি বা এই কূপের ভিতরে আমরা যে তৈরি করেছি এই কূপের ভিতরে যাবে প্রিয় ভিউয়ার্স কিভাবে এটা আপনি এই পার্টিশনগুলোর যে আছে এই পার্টিশনগুলো আমরা ভয়েড কিভাবে রাখব এক চেম্বার থেকে তরল পদার্থ আরেক চেম্বার থেকে আরেক চেম্বারে কিভাবে ডাইলেশন হবে কিভাবে যাবে এই ছিদ্রগুলো আমরা একই লেভেলে রাখবো কিনা দেখুন প্রথম চেম্বারটা আমাদের ভয়েড রাখা হয়েছে সবার উপরে আমরা এরকম ভয়েড না রেখে আমরা পাইপও ব্যবহার করতে পারি আবার পরবর্তী এটা উপরের পর পরবর্তী যে আমাদের চেম্বারটা হবে পরবর্তী ছিদ্রটা আমরা দেখেন একই প্রথম চেম্বারের পার্টিশনের ছিদ্র থেকে আর একটু ডাউনে দেওয়া হয়েছে কারণ ওই প্রথম চেম্বারটা যে হবে এই প্রথম চেম্বারটার ভারী পদার্থগুলো পর্যাপ্ত যাতে থাকে এবং কিছু অংশ যাতে এইটাতে পার হয় এখান থেকে কিছু যে স্তরটা পড়বে এই স্তর থেকে পরবর্তী স্তরে যেন ফুল তরল পদার্থ বা তরল পানিটা একবারেই ডাইলেশন হয়ে লাস্ট যে চেম্বার আছে সেই চেম্বারে যায় এখান থেকে আমরা একটা লাইন আমরা সকালে দিব প্রিয় ভিউয়ার্স বিল্ডিংয়ের ভিতরে যে সেফটি ট্যাঙ্কি কিভাবে কাজ করে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এই সেফটি ট্যাঙ্কিটা তৈরি কিভাবে করতে হয় আমি শুরু থেকে এই সোলিং থেকে শুরু করে সিসি ঢালাই এবং চেম্বার গাথা এবং ছিদ্র কত ইঞ্চি পরপর রাখতে হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরবর্তী এই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশনে খুব সহজেই পেয়ে যান